হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, উঠে পড়েছি সকাল সকাল। তো মানে উঠে পড়েছি বলতে কি, মানে ছেলের জন্যই উঠতে হয়েছে, ও উঠে পড়েছে, তা আমিও পরে উঠে পড়লাম। তো উঠে ওকে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি, কারণ বাসি কাপড়টা ছেড়ে ছেলেকে খাইয়ে দিলাম। তো খেয়ে চা করে নিলাম, ধরো কিছু জামা কাপড় ভিজিয়েছি। তো ভাবলাম যে ঘরটা পরে মুছি, এখন আর মুছবো না, পরে রান্না শেষ করে একবারে ঘর মুছবো। তো দেখো যে চা বানিয়ে নিয়েছি, তো ফায়ারটা ঢেকে রাখলাম, ও ওঠে নিয়ে এখন উঠে খাবে। তো এখন হ্যাঁ 9:30 বাজে এখন, তো উঠে খাবে ও। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো ভাবলাম যে কি করি কি করি, রুটি শুধু ছেলের জন্যই বানিয়েছি সকাল সকাল, ভাইও অত রুটি খেতে চায় না, তারা আমাকে তো রোজই দেখো ওই চা রুটি খেতে। তো ভাবলাম আজকে কি করি। তো ভাবতে ভাবতে মনে পড়লো, আরে ঘরে তো ম্যাগি আছে, আর মা বলে গেছিলো যে ম্যাগি রেখে গেছে, আর ভাই তো ম্যাগি খেতেও পছন্দ করে খুব। তো ভাবলাম যে তাহলে একটু ম্যাগি বানিয়ে ফেলি, ভাইরও হয়ে যাবে, আমারও আমিও একটু খেয়ে নেবো, বাস তারপরে রান্না করবো। তো আজকে আর সেরকম কিছু রান্না করবো না, কালকে রাতে তো দেখতেই পেলে যে বলেছিলাম যে বোনটা খাবার পাঠিয়েছে, ওগুলো একটু রেখে দিয়েছি, এত তো খাওয়া যায় না, অনেকগুলো পাঠিয়েছে। তো দেখি আজকে কি করি, ওই ডাল ভাত এগুলোই করবো, কারণ ভাই মানে মসুর ডালটাই খেতে পছন্দ করে, আর ডাল হলে আমার ছেলেরও হয়ে যায় ভালো। যাই হোক, তো দেখি কি করি না করি অবশ্যই তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, পরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে। তো ম্যাগিটা নামিয়ে নিচ্ছিলাম, আর পাশে যে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো তার জন্য। তো ম্যাগিটা নামিয়ে পরে কড়াইটা ধুয়ে ওখানে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো বাড়িতে লোক এসেছিলো, তার জন্য আজকে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো পরে তাদের জন্য রান্না করতে হয়েছিলো, মানে তারা খাওয়া দাওয়া করেই গেছিলো। তো বন্ধুরা, তখন তো তোমরা দেখতেই পেলে ভাত বসিয়ে দিলাম আর ম্যাগিটাও নামিয়ে নিলাম। তো আমি একটু খেয়ে নিয়েছি আর ভাইয়ের জন্য রেখেছি। তো এইদিকে দেখো যে আমার ডালও হয়ে গেছে। তো দাঁড়াও দেখাচ্ছি, তো ডাল হয়ে গেছে, আর একটু আলু ভাজবো, ব্যাস আজকে এইটাই করবো। তো বর আসবে একটু পরে, তো দেখা যাক ও আসুক আগে, তারপরে দেখো যে ছেলে খেলছে। শোনো ওঠো বাবা, হাই বলো, এই দেখো শুয়ে শুয়ে হাই বলছে, হাই বলো, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো যে খেলছে, ভাই উঠে পড়েছে, একটু বাথরুমে গেল। তো এখন 12:30 বাজে, তো আমার ডাল ভাত তো হয়ে গেছে, এখন যে ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপরে দেখি কি করি না করি বাকি কাজগুলো করবো। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, কারণ বাইরে রোদ উঠে পড়েছে আজকে মোটামুটি ভালোই। তো দেখি বর আগে আসুক, বিকেলে যদি একটু কোথাও নিয়ে যায়, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। তো কালকে যাবো আরেক জায়গায়, তো দেখি আজকে নিয়ে যায় নাকি, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো তখন তো তোমরা দেখতেই পেলে রান্না করছিলাম। তো আজকে তো বেশি কিছু রান্না করিনি, ভাত ডাল আর আলু ভাজা করেছি। তো তারপর আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাড়িতে লোক এসেছিলো, তো এই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে এখন যে বর এসেছে কিছুক্ষণ আগেই, তো সন্ধে দিয়ে আসলাম। তো ওকে যে খেতে দিয়েছি ও খাচ্ছে, সারাদিন আজকে কিছু খাওয়া হয়নি, ওর খিদে পেয়েছে, ও খাচ্ছে। আর যে ছেলেকেও এখন টিফিন করিয়ে নিয়ে একটু এক জায়গায় যাবো, তো আমার এক দিদির বাড়িতে যাবো। তো ওর জন্যই মানে যে এখন ওকে খেতে দিয়ে রেডি হই। তো সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ কোনো লোক এসেছিলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়েছিল, তো তারা গেলোই কিছুক্ষণ আগে, এর জন্যই মানে সময় পাইনি একদম, এই জন্য আর ভিডিও অন করতে পারিনি। একে তো ছেলে ছিল, ও আজকে ঘুমোয়নি সারাটা দিন, এর জন্য মানে দুষ্টুমি করছিলো, এই জন্য আর ভিডিওটা অন করিনি, তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিচ্ছিলাম। কারণ মোবাইল অন করে রাখলে পরে মানে কাজ করতে একটু অসুবিধাই হয়, অসুবিধা বলতে তাড়াহুড়ো তো সেভাবে করা যায় না, তো এর জন্য আর অন করিনি। আমি থাক পরে, মানে আমি ভাবলাম যে থাক পরে একবারে বিকেলে তোমাদের সাথে কথা বলবো, এর জন্য আর অন হইনি। তো এই যে এখন সন্ধ্যে দিয়ে আসলাম, তো এখন ছেলেকে খাইয়ে রেডি হই, রেডি হয়ে যাবো এখন। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে গেছি। তো তোমাদের তো তখন বললামই যে এক দিদির বাড়িতে যাবো ঘুরতে, তো সেখানে যাওয়ার জন্য যে রেডি হয়ে গেছে, ছেলেকে যে রেডি করে নিয়েছি, ওকে টিফিনও খাওয়ানো হয়ে গেছে, তো বড় রেডি হয়ে গেছে, তো ওখানেই যাচ্ছি এখন। তো প্রথম যাচ্ছি ওই দিদির বাড়িতে, এর আগে আর যাওয়া হয়নি, অনেকদিন থেকেই বলছে যাওয়ার জন্য। তো আমাদের বাপের বাড়ি থেকে সামনেই, তো বেশিক্ষণ লাগবে না যেতে, তো তার জন্যই যাওয়া, আর কোনো দিনও যায়ও নি, আজকে প্রথম যাব। সেখানেই বারবার করে বল মানে অনেকবার বলে যাওয়ার জন্য, তো যাওয়া হয়ে ওঠে না এটা সেটার জন্য, তো আজকে যাচ্ছি। তো আমি এই যে একটা কুর্তি পরে নিয়েছি, তো দিদিভাই তো আগে ওই বাড়িতে চলে গেছে, তোমার তো বললামই দিদিভাইয়ের ননাস হয়, ওনার বাড়িতেই যাবো। তো দিদিভাই আগেই চলে গেছে, তো এখন আমরা যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ওখানে যাই যদি পারি অবশ্যই তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, যেহেতু আমরা প্রথম যাচ্ছি দিদিটার বাড়িতে, তো প্রথমই হোক আর যেটাই হোক না কেন, যেহেতু কারো বাড়িতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না, খারাপ লাগে,
তো ওই যে আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি একটা মিষ্টি নেওয়ার জন্য, তো বরে যে মিষ্টি আর গরম গরম সিঙ্গারা ভেজেছিলো, তো মিষ্টি আর সিঙ্গারা নিয়েছিল। তো তারপরে দেখো যে দিদিটার বাড়িতে চলে এসেছি, তো আমি এর আগে কোনো দিনও আসিনি, বিয়ের পরে প্রথমেই আসলাম। তো অনেকবারই দিদি ভাইটা বলেছে যে আসার জন্য, তো সেরকমভাবে সময় হয়ে ওঠেনি, দেখে আসা হয়নি। তো এই যে আজকে আসলাম, তো ভালোও লাগলো, মানে খুব ভালো লেগেছে আসার পরে। তো প্রথম এসেছি আমি, আর দিদি ভাই জামাইবাবু সবার ব্যবহারই খুবই ভালো। তো আমার বিয়ের সময় তো এসেছিল ওনারা, খুবই ভালো ব্যবহার। তো ফোনে কথা হতো মাঝে মাঝে, কিন্তু আসা আর হয়ে ওঠেনি। তো আজকে আসলাম, তো আজকে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে। তো আমার দিদি ভাই বলতে আমার ননাসও এসেছিলো, তো আমাদেরকে যে চা মিষ্টি এগুলো দিয়েছে খেতে, পরে আবার জামাইবাবু গিয়ে পরোটা এনেছে সেগুলো খেতে দিয়েছে। যাই হোক, তো খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা, মানে বাড়িতে একা একা থাকার থেকে না, মানে আজকে সত্যি খুব ভালো কাটলো। তো তারপরে এই যে দেখো অনেকক্ষণ গল্পগুজব করে এখন বাড়ি ফেরার পালা। তো ছেলে এই যে ঘুম পেয়ে গেছিলো ওর, তো পরে যে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে, এখন 9টা বাজে। তো ছেলের খুব ঘুম পেয়ে গেছে, ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেব। তো তোমাদের দেখতেই পেলে অল্প বিস্তর যা পেরেছি তোমাদের জন্য শ্যুট করেছি, তো সেরকমভাবে কিছু করতে পারিনি। তো যাই হোক, তো এই দেখো যে চলে আসলাম, তো এখন এই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো বাইরে এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তো বাইকে দেখো চুল টুল কেমন উড়ে একদম মানে জট বেঁধে গেছে এরকম অবস্থা। তো এই যে ছেলেকে এখন ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, ওখানেই বলছিল বারবার করে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে। তো চলে আসলাম নিয়ে, তো ওকে ওই যে কাকিমণি নিয়ে গেল, তা বলে যে তুই জামা কাপড়গুলো চেঞ্জ করে নে, তারপরে আমি নিয়ে আসছি ওকে। তো ঠিক আছে, যে ও আজকে আর বাড়ি যাচ্ছে না, বাড়ি যাবে আজকে? বাড়ি যাব না, ও আর বাড়ি যাবে না, আজকে থাকবে বলছে, তো থাকুক। আজকে প্রচন্ড টায়ার্ড, আজকে বাড়ি যাচ্ছি না, কারণ আমাকে কালকে এখানে কাজে যেতেই হবে আবার। তো ভালো মতো থেকেই যাই, কালকে তো আবার আসতেই হবে, তো ওই জন্য থেকেই গেল। দেখ ভালোই হয়েছে আমাদের, থেকে গেল। তো ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে রাতে আমারও ঘুম হয়নি, তো আজকেও সকাল সকাল উঠেছি ছেলের জন্য, তো যেন মানে ঘুমও পাচ্ছে আমার। তার মধ্যে বাইকে চলে আসলে না, মানে বাইকের হাওয়াতে আরও বেশি ঘুম পায়। তো অনেকটা রাতও হয়ে গেছে, ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তো পরে আমরা খেয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো। তো কালকে আবার আমি একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন গুড নাইট, টাটা।